হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কাঁটা চামচ দিয়ে কেক তৈরি করে দেখাবো। কারণ অনেক আপুরাই বলে যে ঘরে ইলেকট্রিক বিটার নেই, তাহলে কিভাবে করব। আবার হুইস্কের সাহায্যেও করা যায়, বাট আজকে আমি একদম সহজ উপায়ে কাঁটা চামচ দিয়ে একটা কেক তৈরি করে দেখাবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আর দিব 1/4 চা চামচ বেকিং সোডা। দিয়ে দিচ্ছি 1 কাপ আইসিং সুগার। এখানে আপনারা চাইলে নর্মাল চিনিটাকে একটু গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবেন। আর যেহেতু এটা গুঁড়ো করা চিনি, এর কারণে এটা পরিমাণটা একটু বেশি লাগবে। তো এখন আমি চিনিটাকে একটু চেলে নিচ্ছি, তাহলে খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হবে এবং আপনার কেকটাও সুন্দর হবে। আমি চেষ্টা করেছি একদমই সহজভাবে দেখাতে, যাতে আপনারা খুব সহজে তৈরি করতে পারেন। কারণ অনেক আপুরা এই কেক বানাতে ঝামেলা মনে করে, বলে কি অনেক কিছু লাগবে, অনেক হাঁড়িপাতি নষ্ট হবে, খুবই বিরক্তকর একটা জিনিস, কিন্তু আসলে কিছুই না, যে দেখতেই পারলেন। আর এক্সট্রা এগুলো আমি ফেলে দিচ্ছি। এখন আমি সবগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা ভ্যানিলা কেক, কেকটা যাতে খেতে ভালো লাগে এর কারণে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা দিলে এটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো আমাদের শুকনো উপকরণগুলো রেডি, এটা আমি এক সাইডে রেখে দিব। তো এখানে আমি 4টা ডিম নিয়েছি, এখন ডিমটাকে কাঁটা চামচের সাহায্যে বিট করে নিব। যেহেতু এটা আমরা কাঁটা চামচের সাহায্যে করছি, তো যখন এরকম একটু ফোম ফোম ভাব চলে আসবে, তার মানে বুঝতে পারবেন যে আপনাদের ডিমটা বিট করা হয়ে গিয়েছে। এটা কিন্তু পুরোপুরি ফোম হবে না, বাট উপর থেকে একটুখানি ফোমের মতো হবে, তখনই বুঝতে পারবেন যে ডিমটা ফেটা হয়ে গিয়েছে। ডিমটা যদি ভালো করে ফেটা হয়, তাহলেই কিন্তু আপনার কেকটা সুন্দর করে ফুলবে। তো আমি আরও 2-3 মিনিট একটু বিট করে নিচ্ছি। যে দেখতেই পাচ্ছেন এরকম ফোমে ফোমে একটা ভাব চলে আসবে, তখনই ভাববেন যে হয়ে গিয়েছে, আমি আর বিট করব না। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। তেলটা দিয়ে আবারও বিট করব কিছুক্ষণ, কিছুক্ষণ বলতে 4-5 মিনিট আর কি। আপনি যতই ডিমটাকে কাঁটা চামচ দিয়ে ফেটবেন, আপনার কেকটা কিন্তু ততই ফুলবে, এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আমাদের ফেটা হয়ে গিয়েছে, এখন এই মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব ডিমের সাথে। এখন এই কাঁটা চামচটা সাজিয়ে আবার একটু মিক্স করে নেব। এখানে কোনো দুধ দেওয়ার প্রয়োজন নেই, লিকুইড দুধ যেটা। আর আপনাদের ব্যাটারটা এরকম নাও হতে পারে, যদি আপনাদের ডিমটা ছোট থাকে, সেক্ষেত্রে আপনারা 1 টেবিল চামচ অথবা 2 টেবিল চামচের মতো লিকুইড দুধ ইউজ করতে পারবেন। তো আমার ব্যাটারটা ঠিক এরকম হয়েছে, কারণ আমার ডিমগুলো মিডিয়াম সাইজের ছিল। এটা পারফেক্ট একটা ব্যাটার। আর এখানে একটা আমি ফ্রাই প্যান নিয়েছি, একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি সামান্য একটু তেল ব্রাশ করে। এখন কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এখন একটু ট্যাপ করে দিব, কারণ অনেক আপুরাই বলে যে মাঝখান থেকে কেক মানে ছিদ্র ছিদ্র হয়ে থাকে, এই ট্যাপ করে দিলে মাঝখানে বাতাসটা বের হয়ে যাবে আর কেকটার ভিতরে ছিদ্র ছিদ্র থাকবে না। আর অবশ্যই একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিব, তাহলে আর ভিতর থেকে বাতাসটা বের হয়ে যাবে না। এখন আমি এটা চুলায় দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর একটা কুকি কাটার দিয়ে দিয়েছি। এখন জাস্ট সেই প্যানটা এভাবে ধরে এখানে দিয়ে দিব। আর প্রথমে চুলার আঁচটা হাই হিটে রাখবো, যাতে এই প্যানটার সাথে সাথে এটাও গরম হয়ে যায়, মানে 2টা প্যানই একসাথে গরম হয়, তাহলে কেকটা আপনার চারদিক থেকে ফুলবে। তো
আমার 5 মিনিট জাল করা হয়ে গিয়েছে। আমি এখন চুলার আঁচটা লো করে দিয়ে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নেব। সবচেয়ে ভালো হয় এরকম করে কাপড় দিয়ে ঢেকে দিলে, তাহলে ভিতরে ভাপটা ঢুকবে, মানে গরম ভাপটা। তো আপনারা যদি পারেন তাহলে একটা সুতি কাপড় দিয়ে এভাবে ঢেকে দিবেন। তো আজকে আমার কেকটা হতে 40 মিনিটের মতো সময় লেগেছে, হয়তো বা আমাদের এখানে ঠান্ডা পড়েছে এর কারণে। এখন আমি কেকটা উঠিয়ে দেখছি, এই যে কেকটা হয়ে গিয়েছে। আর অবশ্যই কিন্তু একটা টুথপিক দিয়ে চেক করবেন, একদমই পরিষ্কার, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এখন একটা বাটার নাইফ দিয়ে এভাবে সাইডটা আলাদা করে নিব। আজকে হয়তো বা আমার কেকটা একটু বেশি ব্রাউন হয়ে গিয়েছে, সমস্যা নেই। এখন কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। ওয়াও, দেখলেন তো কালারটা কত সুন্দর হয়েছে, দেখলেন তো কত সুন্দর হয়েছে কালারটা। আর কেকটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুলেছে, এই যে দেখুন। একদম সুন্দরভাবে ফুলেছে, মানে আমারই দেখে ভালো লাগছে অনেক। তো এখন আমি কেকটা কেটে ভিতরের অংশটা দেখাচ্ছি। কতটা সুন্দরভাবে ফুলেছে, আসলে আপনারা ঘরে না বানালে বিশ্বাস করবেন না। আর ইলেকট্রিক বিটার ছাড়াও যে কেক সুন্দরভাবে ফুলানো যায় এটার তার প্রমাণ, একদম পারফেক্ট একটা কেক। তো যাই হোক, আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এখন আমি একটা কেক ছিঁড়ে দেখাচ্ছি, কারণ হয়তো বা নাও বোঝা যেতে পারে যে কেকটা কেমন হয়েছে। এই যে একদমই সফট।